আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করব তা হচ্ছে ফুল এবং ফুলিশ। এই দুটো শব্দ বাংলায় একই অর্থ দেয়, যেমন বোকা, গাধা, মূর্খ এই অর্থে, তবে এর ব্যবহার বিধি আলাদা, কারণ এর পার্টস অফ স্পিচ আলাদা। এখানে ফুল হচ্ছে কমন নাউন এবং ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ। সিঙ্গুলার কমন নাউনের আগে আ বা অ্যান আর্টিকেল বসে, কিন্তু অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না। যেমন এটি গাছ, ইট ইজ আ ট্রি, এটা খারাপ, ইট ইজ ব্যাড। এখানে ট্রি সিঙ্গুলার কমন নাউন, এর আগে আ বসেছে, ব্যাড অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেলই বসে নাই। সেইভাবে আমরা এখানে ফুল অ্যান্ড ফুলিশের ব্যবহার দেখি। সে একটা গাধা। এ নাম্বার হি ইজ আ ফুল, বি নাম্বার হি ইজ ফুলিশ। এখানে ফুল সিঙ্গুলার কমন নাউন হওয়ার কারণে তার আগে আ বসেছে, ফুলিশ অ্যাডজেক্টিভ হওয়ার কারণে কোনো আর্টিকেল নেয়নি। তুমি বোকার হদ্দ। আ নাম্বারে ইউ আর আ গ্রেট ফুল, বি নাম্বারে ইউ আর আটালি ফুলিশ। সেইভাবে ফুল এখানে সিঙ্গুলার কমন নাউন হওয়ার আগে তার আগে আ বসেছে, ফুলিশ অ্যাডজেক্টিভ হওয়ার আগে কোনো আর্টিকেল নেয়নি। লুনা অজ মূর্খ, লুনা ইজ আ গ্রেট ফুল, লুনা ইজ এক্সট্রিমলি ফুলিশ। এখানেও ফুলের আগে আ বসেছে, ফুলিশের আগে কোনো আর্টিকেল নেয়নি। অজ মূর্খ বলতে আমাদেরকে বুঝতে হবে যে অজ মানে ছাগল, মানে ছাগলের মতো মূর্খ আর কি, মানে প্রচণ্ডভাবে মূর্খ, সাংঘাতিক মূর্খ, মারাত্মক মূর্খ, একেবারেই মূর্খ, এ অর্থে ব্যবহার হয়েছে। তারপরে আছে সে আস্ত একটা গাধা। হি ইজ আ গ্রেট ফুল, হি ইজ এক্সট্রিমলি ফুলিশ। সেমে ফুল তার আগে কি নিয়েছে, আ নিয়েছে, ফুলিশ কোনো আর্টিকেল নিতে পারে নাই, কারণ এটি অ্যাডজেক্টিভ। সে কি মূর্খ রে বাবা, হোয়াট ইজ আ গ্রেট, হোয়াট আ গ্রেট ফুল হি ইজ। এখানেও ফুল সিঙ্গুলার কমন হওয়ার কারণে আ নিয়েছে, আর ফুলিশ অ্যাডজেক্টিভ হওয়ার কারণে কোনো আর্টিকেল নিতে পারেনি। তুমি এত বড় মূর্খ, হোয়াট আ গ্রেট ফুল ইউ আর, হাউ ফুলিশ ইউ আর। এখানেও ফুল সিঙ্গুলার কমন হওয়ার আগে তার আগে আ নিয়েছে, ফুলিশ অ্যাডজেক্টিভ হওয়ার কোনো আর্টিকেল নিতে পারেনি। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে সিঙ্গুলার কমন নাউন হলে সেন্টেন্সে তার আগে কোনো আর্টিকেল বসবে, যেমন আ বা অ্যান, কিন্তু অ্যাডজেক্টিভ তার আগে কোনো আর্টিকেল কখনোই বসবে না, বসতে পারে না। আশা করি আপনারা ভিডিওটি ক্লিয়ারভাবে বুঝেছেন। না বুঝলে আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট পাঠিয়ে দেবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।